হয়তো খকিত অসম অসামরিক পরীক্ষার সপ্তম স্থান লাভ করে লক্ষিমপুরলে গৌরব কঢ়িয়ে আনব সক্ষম হয়েছে পঙ্কজ কুমার চৌধুরী আর ক্ষয়মাই সুতিয়ায় একমাত্র পুত্র মানস প্রতিম চৌধুরী। লক্ষিমপুর জেলার নকারী সুন্দরনগর যুবক মানস প্রতিম চৌধুরী এইদরে স্থান দখল করার অঞ্চলবাসী যথেষ্ট উৎফুল্লিত। মানস প্রতিম চৌধুরী সুন্দরনগর বাসগৃহ সম্বর্ণনা জানায় অঞ্চলবাসী। মানস প্রতিমর সাফল্যত অতিকৈ গৌরবান্বিত অঞ্চলবাসীর লক্ষিমপুরবাসী। মই যথেষ্ট আনন্দিত হয়েছো লক্ষিমপুরের গৌরব কঢ়িয়ে আনি। যথেষ্ট এক কঠিন পরীক্ষা আসে, তার সফলতা লাভ করবেন যথেষ্ট আনন্দিত। কোম্পানির ধরনের ধরে সাপোর্ট করে থাকার কারণে মা দেউতা মই প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করব বিচাৰিছো। তারপরে পরিয়ালের সকল, তারপরে শিক্ষাগুরু সকল, তারপরে মোট বন্ধু বান্ধবী সকল যখন ইমান দিন সাপোর্ট করেছে আর দেখিছে শুভাকাঙ্ক্ষী সকল নগরবাসী রাইজ ঢকুয়াখানাবাসী রাইজ সকলকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছো। তেখেতলোকে মোর উপর আস্থা আর বিশ্বাস রাখিছিল, ইমান দিনে সহায় সহযোগ তথা সাপোর্ট করে আসছিল, তার কারণে মানে নিজের অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো সকল। মানে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা পাস করার পিছত লক্ষিমপুর সিংময় উপায়ুক্ত নলিকা স্যার লগ পাইছিল। তখেতে প্রথম কৈছিলে যে তোমালোকৰ নিচিনা ইয়ং ইয়ং লৰাবোৰে সিভিল সার্ভিসত আহিব লাগে, সেই কথাকে সারগত করে মই মোৰ লক্ষ্য ঠিক করে লৈছিলোঁ। তাৰপিছত এই দিশত আগবাঢ়ি গৈছিলোঁ আৰু শেষত এই কৃতকার্যতা লাভ কৰিছিলোঁ। নাই মই একদমৰ কাৰণে প্ৰিপাৰেশ্যন কৰি আছিলোঁ এই বিশেষ পৰীক্ষা। আপোনাৰ কোৱালিফাইড কেতিয়া হৈছিলে? মই গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ পৰা ৰসায়ন বিজ্ঞান বিভাগত 2018 বৰ্ষত স্নাতকোত্তৰ ডিগ্ৰী লাভ কৰিছিলোঁ। আপনার নাম কি? মোৰ নাম মানস প্রতিম চৌধুরী। কঠিন এই পরীক্ষাটো কেতিয়াবা হতাশ আর কিবা অন্য ধরনের অস্বস্তি ভুগিবলগা হয়েছিল নাকি? হয়, আপনাদের জানে এইটার নোটিফিকেশন আসলে 2020 সনত, পরীক্ষা আরম্ভ হয়েছিল 21 সনের সেপ্টেম্বর মাহত। একটা দীঘলীয়া পরিক্রমা প্রায় 2 বছরীয় এক যাত্রা, এই যাত্রার সফল সমাপ্তি যা 21 তারিখে ঘটিলে গম পাই 2 বছরীয় এক পরীক্ষার কারণে প্রিপারেশন করা আর দিয়া ইমান সহজ কথা নয় একটা পরীক্ষার নামত। গতি যথেষ্ট ত্যাগ আর কষ্ট ইয়ার মাজ লুকাই আছে। গতি এতিয়া হয় সরকার প্রত্যেকটি দায়িত্ব পালন করা আর রাইজর মাজত বিয়পাই দিয়া, সেইখানি আমার মুখ্য কর্তব্য হব বর্তমান মুহূর্তত। আর রাইজর যেহেতু মানে আরক্ষী সেবাত, আর সাধারণত রাইজে আরক্ষীলে কিছু ভয় করা দেখা যায় বা মনত কিবা একটা শঙ্কা থাকে আরক্ষীর ওসরলে গেলে কিবা একটা যাতে তেখেতলোকে কিবা ধরনের বেলেগ একটা ইমেজ একটা থাকা নিচিনা অনুভব হয়। গতি যাতে রাইজে সহজে এপ্রোচ করব পারে, যেহেতু মানে পাবলিক রিলেশন অফিসার হিসাবেও এই কর্মরত হম, গতি তার কারণে নিশ্চিতরূপে কাম করম যাতে আরক্ষী সহজে আপনাদের লাভ করব পারে। প্রত্যেকটি মুহূর্তে আরক্ষী সদায় আপনাদের কাছত আর জনহিতার্থে যাতে কাম করব তার কারণে চেষ্টা করেন। লক্ষিমপুরের রাহানুদ্দিন আহমেদের রিপোর্ট, আদিত্য।